হ্যালো বন্ধুরা, কি খবর? কেমন আছেন সবাই? আজ আমরা আরো একটি রেস্টুরেন্টে ঘুরতে এসেছি। আজ এটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কি খাবার রয়েছে, এদের ব্যবস্থা কি, সব কিছুই জানবেন এই ভিডিওতে। তার আগে আমরা জেনে নেই এই রেস্টুরেন্টটির নাম কি। এটির নাম হচ্ছে দি গ্রিন লাউঞ্জ বাফেট রেস্টুরেন্ট। বন্ধুরা, এটি 114 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা। আমরা বলতে পারি যে এটি হচ্ছে বাংলা মোটরের মোড় যেটি রয়েছে সেখানে অবস্থিত। আপনি যদি আপনার পরিবার নিয়ে একটি ভালো পরিবেশে, একটি সুন্দর জায়গায় এসে কিছু ছবি তুলতে চান, ভালো মানের খাবার খেতে চান, তো এই রেস্টুরেন্টটি সত্যি অনেক সুন্দর হবে। এর পরিবেশটা অনেক সুন্দর, লাক্সারিয়াস, এবং ডেকোরেশনটাও চোখে পড়ার মতো। আমরা এসে তো চমক খেয়ে গিয়েছি, কারণ ঢাকা শহরে একটি উঁচু তলার ভবন, তার উপরে ছাদ, সেই ছাদটাকে যে এত সুন্দর করে সাজানো যায় তা এই রেস্টুরেন্টটি দেখলেই আপনি বুঝবেন। দিনের যে একটি পরিবেশ, রাতে তার ভিন্ন চেহারা এখানে আপনি উপস্থিত হলেই বুঝতে পারবেন। যদি দিনের বেলা আসেন তাহলে এক ধরনের ফ্লেভার পাবেন, রাতে লাইটিং এবং তাদের যে কৃত্রিম ফোয়ারাগুলো, এগুলো যেভাবে সাজানো হয়েছে সুন্দর। কিন্তু বন্ধুরা, এখানে এসে আমি একটু আশ্চর্য হয়েছি যে তাদের খাবারের মান অনেক ভালো কিন্তু দামটা খুবই বেশি। সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা রয়েছেন তাদের এখানে আসাটা আমি বলবো যে খুবই ব্যয়বহুল। তারা এসে এখানে আশাহত হবেন, সামান্য কিছু খাবারের দামই অনেক। আমরা একটি মাত্র ফুডের অর্ডার দিয়েছি, তাই আমাদের 1400-1500 টাকা চলে গিয়েছে। আর যদি অনেক বেশি খাবার খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু 5-10 হাজার টাকা নিয়ে চলে আসতে হবে 3-4 জন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কাবাব নিয়েছিলাম এবং তাদের স্পেশাল নান নিয়েছিলাম। কাবাবটা সত্যি অসাধারণ, মুখে দিলে একেবারে নরম তুলতুলে, এবং একটি ঘি ফ্লেভার রয়েছে। তাদের সসগুলো অনেক অসাধারণ, বিশেষ করে তাদের যে নান, বাহিরে তো অনেক নান খেয়েছি, এই নানগুলোর দাম অনেক, ঠিক তেমনি এর মানও অনেক। আপনি যদি একবার খান তাহলে মুখে লেখে থাকবে। আমরা যেহেতু একটি প্রোডাক্ট খেয়েছি, আমি মনে করি যে এটার মান যতটা আমার কাছে ভালো মনে হয়েছে, তাদের অন্যান্য খাবারও নিশ্চয়ই অনেক ভালো হবে, তাই দামটা অনেক বেশি। বিশেষ করে 5-স্টার রেস্টুরেন্টগুলোতে খাবারের মানগুলো যেমন থাকে তেমনই এখানকার খাবারের মানও আমি মনে করি। আপনি যদি আপনার পরিবার নিয়ে ঘুরতে কোথাও যেতে চান ঢাকা শহরে এবং খরচের কথা চিন্তা না করেন, আপনি এই রেস্টুরেন্টটিতে আসতে পারেন। আমি মধ্যবিত্ত একেবারে সাধারণ যারা রয়েছেন তাদেরকে বলবো না যে এখানে এসে আপনি খরচ করুন, কারণ আমরা হয়তো আশাহত হব আগেই বলেছি। কিন্তু যাদের টাকার কোনো চিন্তা নেই কিন্তু একটা ভালো পরিবেশে যেতে চাচ্ছেন, ভালো খাবার খেতে চাচ্ছেন, তাদের জন্য পারফেক্ট একটি জায়গা। আর এটি কিন্তু আপনি যদি শাহবাগ থেকে আসেন তাহলে বাংলা মোটরে নামলেই দেখবেন রূপায়ণ টাওয়ার, একটি বড় ভবন রয়েছে বাংলা মোটরের মোড়টাতেই। সেখানেই আপনি একেবারে লিফটে উঠে একেবারে উপরে টপ ফ্লোরে চলে আসবেন, অর্থাৎ ছাদে। সেখানে আপনাকে সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যাওয়া হবে, আপনি কোন চেয়ারে বসবেন সেখানে। তারপর আপনি এখানে পছন্দের ডিশ নিয়ে খেতে পারেন, আবার তাদের বাফেটও রয়েছে, সেটিও খেতে পারেন, লাঞ্চ ডিনার সবই থাকে তাদের। যাই হোক, আমরা চলুন তাদের যে বিভিন্ন ফুড রয়েছে এবং তাদের যে সৌন্দর্য ভিতরের, সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। সামনে আমরা নতুন নতুন ভিডিও এবং রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলুন দেখে নেই তাদের ভিতরে আর কি কি রয়েছে।